আসসালামু আলাইকুম। অনার্স থার্ড ইয়ারের স্টুডেন্টস, তোমাদের এক্সাম আর 10 দিন পর, আনুমানিক 10 দিনের মতো সময় আছে। তো ভিডিও টাইটেল ছিল যে 7 দিনের মধ্যে থার্ড ইয়ারের এই সাবজেক্টসগুলো সম্পর্কে বা এই সাবজেক্টগুলোতে সম্পূর্ণ প্রস্তুতি নেওয়া সম্ভব কিনা। হ্যাঁ, অবশ্যই সম্ভব। তো দেখো, তুমি যখন 6 মাস বা 1 বছরের একটা কোর্স 7 দিনের মধ্যে শেষ করতে চাচ্ছ, থার্ড ইয়ারের এই পুরো সাবজেক্টস, তোমাকে কিছু বিষয় স্যাক্রিফাইস করতে হবে। তবে আমি তোমাদেরকে এটা বলবো যে তোমাকে আমার এই কোর্সগুলো লিটারেচারে একটা মানে বিরাট গভীর ধারণা দিয়ে জ্ঞানী করে ফেলতে পারবে না, তবে তোমাকে একটা ভালো রেজাল্ট এনে দিতে পারবে। তোমার যদি লিঙ্গুইস্টিক সাবজেক্টের আমি একটা উদাহরণ দিয়ে বলি, তোমার যদি লিঙ্গুইস্টিক্স সম্পর্কে কোনো ধারণাই না থাকে, তুমি যদি আমার থেকে লিঙ্গুইস্টিক্স কোর্সটা নিয়ে নাও, ওখানে টোটাল হচ্ছে সব মিলে যতগুলো ভিডিও আছে সেগুলো মিলে 4 ঘন্টা ভিডিও। তো এই 4 ঘন্টা টাইম যদি তুমি জাস্ট স্পেন্ড করো লিঙ্গুইস্টিক্স সম্পর্কে, মানে তুমি যে কোনো কোয়েশ্চেন আসলেই লিখতে পারবা। এবং ওখানে হচ্ছে আমি সাজেশনসে শর্ট কোয়েশ্চেন 10টি দিয়েছি, ব্রড কোয়েশ্চেন 10টি দিয়েছি, ইনশাল্লাহ এর মধ্যে থেকেই কমন থাকবে। দ্বিতীয়ত, ব্রিফ কোয়েশ্চেনগুলো আমি লাইন বাই লাইন পড়ে পড়ে ভিডিও তৈরি করছি, কিছু তৈরি করেছি, সব মিলে হয়তো আমি 50-60টার মতো ব্রিফ কোয়েশ্চেন দিব। তো ওইগুলো আমি তোমাদেরকে যখন লাইন বাই লাইন পড়ে পড়ে এক্সপ্লেইন করে দিয়েছি, 50টা ভিডিও মানে 50টা প্রশ্ন আমি পড়তে সর্বোচ্চ টাইম লাগছে 30-40 মিনিটের মতো। তো তোমার কিন্তু ব্রিফেরও মোটামুটি যে ইনশাল্লাহ ওখান থেকেও ভালো নম্বর পাবে। তো এভাবেই আমার প্রত্যেকটা কোর্সই সাজানো আছে। তবে আমি তোমাদেরকে বলবো যে যাদের সময় আছে বা নিউ থার্ড ইয়ার যারা, তারা আবার ভেবো না যে আমরা তো তাহলে পরীক্ষার আগে 7 দিন আগে কোর্স নিয়ে ভিডিও দেখলেই হবে, তখন তোমার প্রেশার হবে। তোমাকে প্রতিদিন ধরো 3-4 ঘন্টা 5 ঘন্টা করে ভিডিও দেখতে হবে। প্রতিদিন এত ভিডিও দেখা বিরক্তিকর। আমার এক একটা ভিডিও হচ্ছে 10 মিনিট 15 মিনিট করে, আমি ইচ্ছা করেই ছোটো করে ভিডিও তৈরি করেছি যাতে তোমরা রেগুলার একটা দুটো করে ভিডিও দেখে দেখে রিল্যাক্স এক একটা চ্যাপ্টার শেষ করতে পারো। কিন্তু তোমাদের যাদের সময় নেই, যাদের একদম সামনেই এক্সাম, কি আর করার আছে, তোমরা একটু কষ্ট করে রাত জেগে কয়েক ঘন্টা করে ভিডিওস দেখো। তো দেখবে যে এক্সামের আগে মোটামুটি বেশ ভালো একটা প্রস্তুতি হয়ে যাবে। আর তোমাদেরকে আমি কোয়েশ্চেনগুলো এক্সামের আগে আমি অনেককেই বলেছি যে প্যারাডাইস লস্টে 9,500 লাইন বা 10,000 লাইন কবিতা আছে, ওই লাইন বাই লাইন মুখস্থ করে বা পড়ে তাতে তোমার কিছুই আসে যায় না, কোনো লাভ নেই। পরীক্ষাতে কোনোদিনও আসবে না যে প্যারাডাইস লস্টের লাইনগুলো লেখো বা এইগুলোর মধ্যে কী বুঝিয়েছে। না, কোয়েশ্চেন সবসময়ই আলাদা থাকে, সেই কোয়েশ্চেনগুলোর আমি অ্যান্সার তোমাদেরকে এক্সপ্লেন করে দিয়েছি এবং লাইন বাই লাইন তোমাদেরকে পড়ে দিয়েছি। যে কোয়েশ্চেনগুলো গাইডে খুব একটা ভালো না, কঠিন আছে বেশি, সেগুলো আমি শিট থেকে দিয়েছি, নেট থেকে দিয়েছি, নিজের মতো করে লিখে দিয়েছি। তো আমি আশা করবো যে আমার এই কোর্সগুলো তোমাদেরকে একদম ইমিডিয়েট, এই অল্প সময়, ইভেন তোমার যদি এক্সামের আর মাত্র 2-3 দিন সময় থাকে, আমি বলবো যে তুমি নর্মালি নিজে পড়লে যতটুকু এগোতে পারতে, যতটুকু প্রস্তুতি নিতে পারতে, আমার ভিডিও কোর্সগুলো থেকে যদি প্রস্তুতি নেওয়া শুরু করো তার থেকে অনেক ভালো হবে। কারণ তুমি একা বসে সারাদিন কষ্ট করে 5টা ব্রড কোয়েশ্চেন শেষ করতে পারবে না। তুমি আমার ভিডিও দেখো, 4 ঘন্টা টাইম দাও, তুমি 10টা ব্রড কোয়েশ্চেন অ্যান্ড অলসো তুমি 7-8টা শর্ট কোয়েশ্চেন সহ শেষ করতে পারবে এবং বেশ সহজেই শেষ করতে পারবে, ঠিক আছে? তো আমার উপরে বিশ্বাস আমি রাখতে বলবো অবশ্যই। অনেক স্টুডেন্ট রেখেছে, তোমরাও রাখবে। তারপরেও যদি মনে হয় যে না, বিশ্বাস রাখতে পারছি না, আমি আপনাকে তো চিনি না, আমি কারোর কাছ থেকেই অগ্রিম পেমেন্ট চাই না। তোমরা আগে আমার কোর্সগুলো নাও, ভিডিও ক্লাস দেখো, এক্সাম টেক্সাম দাও, পরে তোমার যদি মনে হয় ওকে আমি এখান থেকে হেল্প পেয়েছি, তাহলে তুমি পেমেন্ট করবে আমার কোর্সের ফি। তো আসলে হচ্ছে, যেহেতু তোমাদের এক্সাম সামনে, তোমাদের হাতে কিছু করার নেই, তো এই সময়টুকু কাজে লাগানো অবশ্যই লাগাতে হবে। যতটুকু সম্ভব পড়ো, আমার ভিডিও কোর্সগুলো নিয়ে নাও, জাস্ট আমি তোমাদেরকে লিঙ্ক দিয়ে দিব, বিকাশ বা রকেটে পেমেন্ট করলেই হবে। তো এগুলোর আসলে বিকল্প, এর বিকল্প আপাতত আমি দেখছি না। তোমাদেরকে আমি লাইভে যদি ক্লাস নিতে যাই, আমি সারাদিন লাইভ ক্লাস নিলে তোমাদেরকে আমি 2-3টা ব্রড কোয়েশ্চেন শেষ করাতে পারবো না। কিন্তু রেকর্ডেড ভিডিওর মাধ্যমে আমি কিন্তু 20 মিনিটে 1টা ব্রড কোয়েশ্চেন তোমাদের খুব সুন্দর করে এক্সপ্লেন করে দিতে পারছি। তাই আমি বলবো যে রেকর্ডেড ক্লাসগুলো নিয়ে নাও, ঠিক আছে? ভিডিওগুলো দেখো রিল্যাক্সে বসে বসে শুয়ে শুয়ে ভিডিও দেখো, আর ইনশাল্লাহ একটা ভালো প্রস্তুতি হয়ে যাবে পরীক্ষার। আজকে ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফেজ।